রাষ্ট্রটা গিয়ে ভাঙ খুব অন্যায় হয়েছে সব তারা বিজেপির লোক তারা মুখ ঢাকানি আমরা দেখেছি তারা মারধর করেছে প্রফেসরদের মারধর করেছে সবাইকে তারা মারধর করেছে অন্যায় করেছে শাস্তি হবে কুরুক্ত কলকাতা কোন ইয়েতে ইউনিভার্সিটিতে কুরুক্ত বিশ্বভারতীতে কত হিম্মত একবার দেখি শুটিয়ে লাল করে দেবো নোংরামি বার করে দেবো কুরুক্ত বর্ধমান ইউনিভার্সিটিতে কুরুক্ত কলকাতা ইউনিভার্সিটিতে কুরুক্ত যাদবপুরে পারবে না দিল্লিতে কোনো শাসন নাই মানে মোদি এবং নরেন্দ্র অমিত শাহ শেষ করে দিয়েছে শাসন তার জন্য এটা আজকে লজ্জা লাগা দরকার অফিসার দেখে হাত তুলছে বিজেপির ছেলেরা এ খুব দারুণ লজ্জার ব্যাপার অতি বড় হয়েও না ঝড়ে পড়ে যাবে অতি ছোট হয়েও না ছাগলে মুড়ে খাবে সেই অবস্থা হয়েছে সে আটকাবে কি করতে তুমি দেখে নেবে তুমি তো থাকবে তুমি দেখে নেবে কীভাবে আটকাচ্ছি এই ধরনের করলে কীভাবে আটকা হচ্ছে তুমি দেখে নেবে তোমার ক্যামেরার লেন্সটা বাড়াবে একটু লেন্সটা ছোটো থাকলে কিছুই দেখতে হবে না ওরা মুখে কাপড় বাঁধবে এরা এরা মুখে মুখোশ নেবে একই ব্যাপার ওটা যদি বিজেপির লোক না এটা তাহলে এটা এটা কোনো লোক নয় এখন তো হনুটুপি বেরিয়ে গেছে বেদা আক্কা বেড়াবে 1000 হনুটুপি কিনে নেবে বাস বেদা আক্কা বেরিয়ে দেবে এক ধার থেকে মাথা থেকে পা পর্যন্ত কেমন লাগবে লেন্সে ধরা পড়বে বাস চল যাও বাড়ি যাও।